জীবনকে রোজ নতুন করে ভালোবাসো প্রতিদিন আনন্দ দিনে যোগদান করার জন্য স্বাগত জানাই আর আজ আমি একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণের কথা বলবো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হল আমি বিচলিত হব না প্রভু আমাদের যা করবেন তার জন্যে আমাদের প্রত্যেককে মনে মনে তৈরি থাকতে হবে তৈরি হওয়ার সময় এটা জানতে হবে যে কিছু কিছু বিরোধিতা আসবে আমাদের দৃঢ় হয়ে অবিচল হয়ে প্রভুর কাজে আবদ্ধ হয়ে থাকতেই হবে আজকের শিক্ষাক্রমে আপনাদের আমি উৎসাহ দেবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে আর আমি জানি আমার কি করা উচিত এবং আমি সেটা করবই বিরোধিতা যাই হোক না কেন আমি অবিচলিত থাকব প্রভু মঙ্গল করুন আপনারা আমার এই অনুষ্ঠানটি দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবেন আবার দেখা হবে প্রত্যেকের পরীক্ষা হয় প্রত্যেকের কেউ ছাড়া পায় না যে ব্যক্তি নিজেকে বিশ্বাসী বলে দাবি করবেন তাকে আজ বা কাল সব পরীক্ষা দিতেই হবে আমরা কথা বলেই যেতে পারি কিন্তু প্রমাণ পদচারণাতেই আসবে শুধু মুখে বলায় প্রভু আগ্রহী হন না তিনি সহৃদয় অঙ্গীকার চান আপনার ঈশ্বর সদা প্রভুকে আপনি ভালোবাসবেন সমস্ত হৃদয় দিয়ে সমস্ত সত্তা দিয়ে সমস্ত মন দিয়ে বিশ্বাসী হিসেবে প্রথম ও প্রধান কর্তব্য হল যিশুকে ভালোবাসো আমূল ভাবে এবং সাংঘাতিকভাবে ভাবে যিশু কি অপূর্ব সত্যি কি অপূর্ব হ্যাঁ আবার বলি যিশু কি অপূর্ব সত্যি কি অপূর্ব বা সেই সব ধার্মিকতা বিশিষ্ট প্রচারকরা কোথায় যারা মানুষকে জবাবদাহী করতে বলে অনেক প্রচারক তো প্রচারের ক্ষেত্রে আপোষ করে আর প্রভু তাদের যা বলেন সেটা তারা প্রচার করে না তারা সেটাই প্রচার করে যেটা লোকে শুনতে ভালোবাসে আসলে আপনি প্রভু যা চান সেটা প্রচার করলে অসংখ্য লোক সভা ত্যাগ করে চলে যাবে আজ আমি যে বিষয় প্রচার করব বলে স্থির করেছি সেটা হয়তো অনেক মণ্ডলী ভালোভাবে প্রচার করে কিন্তু অনেকেই তা শুনতে চায় না কারণ অনেক প্রচারকই সেটা প্রচার করার মতো দম নেই আমিন আজ মন্ডলিগুলোতে নেতৃত্বের দোষী অনেক সমস্যার মূল কারণ যিশু বলেছিলেন মানুষ হল মেষের ন্যায় আপনারা যদি মেষ মানে ভেড়ার বিষয় পড়েন তাহলে দেখবেন তিনি আমাদের সাধুবাদ দেওয়ার জন্য তা বলেননি এই পৃথিবীর বুকে ভেড়া হলো সবচেয়ে গণ্ডমূর্খ জানোয়ার মেষপালক ছাড়া যেখানে যাওয়া উচিত সেখানে তারা কখনো যেত না আর বহু লোক আজ ক্রুশ হিং খ্রিস্টনত্বের কথা প্রচার করেন কিন্তু আপনি খ্রিস্টনত্ব প্রচার করতে পারেন না ক্রুশও নয় নিজের এবং নিজের মাংসজ বস্তুর মৃত্যু ছাড়া প্রভুর আশীর্বাদের কথা প্রচার করতে পারেন না আর একদিকে খ্রিশ্চেনত আর অন্যদিকে স্বার্থপর ও আত্মকেন্দ্রিকতা দরকার নেই বলে প্রচার করা যায় না হ্যাঁ প্রভু আশীর্বাদ দিতে চান হ্যাঁ তিনি আমাদের উন্নতি ও সাফল্য কামনা করেন তিনি আমাদের সমস্ত আশীর্বাদ দিতে চান কিন্তু তার চেয়েও বেশি চান আমরা যাতে নিজের কথা সর্বদা ভেবে ভেবে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক না হয়ে যায় এটা ভাবেন না যে প্রভু বেঁচে রয়েছেন শুধু আমাদের দেওয়ার জন্যে রূপকথা চরিত্রের মতো তিনি স্বর্গে বসে রয়েছেন প্রতিদিন আমাদের আসার তালিকা তাকে পূর্ণ করতেই হবে এটা বুঝে গেছি সেটা জানা আমার কাজ নয় আমার কাজ এগিয়ে যাওয়া হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করা আমার কাজ নয় প্রভু এতে কত গর্বিত হন সেটা জানাও আমার কাজ নয় এখন এই ব্যাপারটা আমি সব সময় ভাবি তাই এটা শুনে আমি আর চমকে যাই না যে আপনার খুব দুঃসময় চলছে যত সব খারাপ খারাপ ঘটনা সবাই এখন আপনার বিরুদ্ধে আপনি যেন আর এক মুহূর্ত সহ্য করতে পারছেন না তবু আপনাদের বলতে হবে যে হ্যাঁ আমি এগিয়ে যাব এই সব মুহূর্তে আমি আশ্চর্য হই না এই ভেবে যে কেউ প্রভূত এসে বলছেন না যে এই মেয়েটা এই মেয়েটা যাও 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 ওদের দেখো গিয়ে ওই মেয়েটাই হ্যাঁ বলেছিলেন আমি আমার দৌড় দৌড়েছি পৌলের একটা কথা আমার দারুণ লাগে আজ থেকে কেউ আর আমায় ভোগাবে না কারণ আমার শরীরে প্রভু খ্রিস্টের চিহ্ন বহন করে চলেছি আমি আর সবাই দেখবেন আপনার বিচার করতে চায় আপনার সমালোচনা করতে চায় তারা ভাবে তারা আপনার সব কিছু জানে আপনি কি করেন কি না করেন আপনি এই আপনি সেই আপনি যতক্ষণ জানবেন যে আপনি প্রভুর সঙ্গে রয়েছেন এবং প্রভু যা বলছেন সেই কাজ করছেন ততক্ষণ ও সব নিয়ে মাথা ঘামাবেন না আর আমার কেন এত আত্মবিশ্বাস জানেন কারণ যে আমাকে যাই বলুন না কেন আমি কিন্তু জানি যে আমি যেদিন প্রভুর সামনে দাঁড়াবো তিনি সেদিন তৈরি থাকবেন আর আমার লজ্জা পাওয়ার কিছু নেই আমি যে অন্যায় করি না তা নয় তবে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে করি না প্রত্যেকে জোরে জোরে বলুন আমি বিচলিত হব না আমি বিচলিত হব না মার্ক আটের চৈত্রিশে বলে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপন ক্রুশ তুলিয়া লোক নিজেকে নিজের এবং নিজের আগ্রহের বাইরে প্রেরণ করো তার ক্রুশ তুলে নিয়ে আমার পেছনে এসো যিশুকে অনুসরণ করতে হলে সব সময় নিজেকে স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা ও অহম থেকে দূরে রাখতে হবে এবার তাকে নিজের থেকে দূরে রাখতে হবে আগ্রহ অনাগ্রহ থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ক্রুশ বহন করে আমায় অনুসরণ করতে দাও যতক্ষণ না আমরা নিজেদের অহমকে লোকেরা আমাদের সম্বন্ধে কি ভাবছে বা কীরকম প্রশংসা করছে আমাদের স্বীকৃতি দিতে হবে অনেক দৈত্যের মুখোমুখি হতে হবে তাদের নাম খ্যাতি চলাফেরা আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুন সবাই ভাবুক যে আমরা দুর্দান্ত এবার দেখুন যোহন বারো জীবনে এমন অনেক সময় আসে যখন সবাই আপনার বিরোধিতা করলেও আপনি নিজে দুর্দান্ত মনে করে প্রভুর সঙ্গে সন্তুষ্ট থাকবেন জোহন বারো তেতাল্লিশ বলছে কেন না ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা বড় মনুষ্যদের কাছে গৌরব অনেক অতি ভালোবাসিত তারা প্রভুর তুলনায় মানুষের দেওয়া কর্তৃত্বকে বেশি মূল্য দিত আমায় সবার সামনে ভালো দেখাতে হবে এই দৈত্যকে তারা হারাতে পারেননি এবার যীশু বলেছিলেন তোমরা কি রূপে বিশ্বাস করিতে পারো কিভাবে বিশ্বাস করতে জেনেছ তোমরা তো অনুসের প্রাপ্ত আর পরস্পরের গৌরব গ্রহণ করিতেছ এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যা আইসে তাহার চেষ্টা করিও না আপনি কি স্বর্গে আপনার সুনামের চেয়ে এই মর্তে আপনার সুনাম নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেন বলুন তো স্বর্গেও আপনার একটা সুনাম রয়েছে স্বর্গে যদি আমার সুনাম মর্যাদা ঠিক রাখতে চাই তাহলে পৃথিবীতে আমার সুনাম আমি ভালো লাগার দৈত্যটার কথা কি ভাবেন আরাম স্বাচ্ছন্দ্য ও সুখের দৈত্য সঠিক হওয়ার দৈত্যকে আপনি কি ভাবেন মানে নিজেদের পথ খুঁজতে হবে সময় না সেটাই ঠিক এর পরে বলবো সব সময় সঠিক হওয়ার চেষ্টা সঠিক একজন হয়ে ওঠার চেষ্টা নিজেকে নিয়ন্ত্রণে রাখার দৈত্যকে নিয়ে কি ভাবেন নিয়ন্ত্রণে রয়েছেন প্রভু আমরা নই সবসময় পথ খুঁজে চলা সবাইকে বুদ্ধি দেওয়া এমনকি প্রভুকেও দেওয়া জীবনের সর্ববৃহৎ রূপ দৈত্য এইভাবে আমার জীবন চলবে এই পথে আমার জীবন এগোবে তারপর আসে সংসারের কথা তোমার জীবন এইভাবে চলবে আর তোমার জীবন ঠিক এইভাবে চলবে বুঝে নিয়েছো তো আমি এক সময় সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইতাম তারপর একদিন সব হাল ছেড়ে দিলাম এখন নিয়ন্ত্রণ না করি আমার জীবনটাকে আমি উপভোগ করি আমি এই পৃথিবীতে দৌড়ে যাওয়া খুবই শক্ত আপনি আপনার নন প্রভুর সমস্যা বুঝলেন প্রভুর সমস্যা সব কিছুর পেছনে দৌড়নো ও সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না ছাড়লে আপনি সুখী হতে পারবেন না যত আপনি সব কিছু নিয়ন্ত্রণে আনতে যাবেন তত প্রভুর সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবেন আর লুকোনো জিনিসের দৈত্যের ব্যাপারে কি বলেন অশুদ্ধ উদ্দেশ্য ভান করা ভণ্ডামি লোকে আজ ভীষণ মানসিক অবসাদে ভোগে মানসিক অবসাদ আজ লাখ টাকার প্রশ্ন অবসাদ মুক্তির বই অবসাদ মুক্তির জিনিস অবসাদ মুক্তির ট্যাবলেট মুক্তি রোগ শোক সবাই আজ অবসাদে ভোগে কারণ লোকে বড় বেশি চিন্তা করে বড় বেশি ব্যস্ত বড় বেশি কাজ করতে থাকে এটাকে একটা সাধারণ মাপে আনা যায় নাকি এই সব চাপের কারণ কি আজ আমাদের পৃথিবীতে শোরগোল ভীষণ বেড়েছে রাস্তায় গাড়ি চালাতে চালাতে মনে হয় বিশেষ কোনো শূন্য চলেছি তার মধ্যে কিছু ব্যাপার তো করার কিছু থাকে না কিন্তু কিছু কিছু ব্যাপারে অনেক কিছু করার থাকে আপনাদের মধ্যে কজনের মনে হয় যে আপনারা বড় বেশি ব্যস্ত অত্যধিক চাপের অভিজ্ঞতা রয়েছে আপনারা বলেন আর সহ্য করা যাচ্ছে না ওপরে ওপরে আধ্যাত্মিক ভাব দেখাবেন না সত্যি কথা বলুন যারা অত্যধিক চাপে ভোগেন তারা কাজের একটা তালিকা বানিয়ে নিয়ে সেই অনুযায়ী চিন্তা ভাবনা শেষ হয়ে বলেন এবার আমি প্রভুর কথা বলি এবার যিশুর আলোচনায় যেতে হবে যে কোনো কাজের সময় নিজেকে জিজ্ঞাসা করেন এটা কেন করছি উদ্দেশ্য সঠিক থাকলে কারণ খুঁজে বার করুন সঠিক বলে মনে হচ্ছে আর সেই জন্যেই কি সব কাজ করছেন প্রভু আপনাকে দিয়ে এইসব কাজ করাতে চান বলেই কি আপনি এইসব কাজ করছেন নাকি কেউ চায় বলে করছেন আর তাদের খেপাতে না বলে করছেন নাকি বিগত দশ বছর ধরে করে চলেছেন আজ নেশার মতো করে চলেছেন প্রভু সেটা পাঁচ বছর আগেই সেরে রেখেছেন কিন্তু আপনি তা ছাড়তে পারছেন না শুনে রাখুন পাঁচ বছর ধরে চিন্তাটা মরে গেলে সেটা আর পুষবেন না যে জিনিসটা শেষ হয়ে গিয়েছে মরে গিয়েছে যা প্রাণহীন যার কোনো মহিমা নেই তার পেছনে দৌড়ানোর মতো বাজে জিনিস আর কিছু হতে পারে না প্রভু যে কাজটা সেরে ফেলেছেন সেই মৃত কাজটা করে গেলে সেটা আপনার জীবনকে শুষে নেবে আনন্দ সহকারে কাজ না করলে সবকিছু বৃথা আস্থা সহকারে কাজ না করলে সব কিছু নষ্ট আপনারা একটা তালিকা তৈরি করেন তারপর প্রত্যেকটা জিনিস নিয়ে ভাবেন এটা আমি কেন করছি সেটা কেন করছি ওটা কেন করছি কেন ওগুলো করব তারপর একদিন এই লুকোনো কার্যবলি অনুসারে যা যা করেছিলেন সেই সব বন্ধ করে দিন মানে ঘৃণা নিয়ে ভালো লাগার ভান করে সেই সব কাজ করতেন সেই সব একদিন বন্ধ করে দিন তাই নয় কি আর তোমার খপ্পরে আমায় ফেলো না আমি আর এই সবের মাঝখানে পড়তে চাই না একেবারে এই সব জিনিসগুলো আমার ঘোর দোর করার কারণ আমার জানতে চাই আচ্ছা ওরা কি বলে কি বলতে চায় ওরা হ্যাঁ এই সবের পেছনে আরেকটা কারণ আছে অন্তত এই কারণটা তো আমার জীবনে ছিল আমি সব জায়গায় নাক গলাতাম প্রত্যেকটা জায়গায় কি হতো তা দেখার জন্য আমার আগ্রহের শেষ ছিল না জীবনে যদি শান্তি পেতে চান তাহলে নিজের মনের দিক থেকে আপনাকে সৎ হতে হবে যার ফলে কখনো কখনো দুঃখ পেতে পারেন কিন্তু বাহ বাহা দারুণ বলছি তো তারপর আসে হ্যাঁ ভালো কথা বলছো ব্যক্তিগত সুবিধা লাভের দৈত্য নিজেদের জন্যে কিছু না থাকলে আমরা কোনো কাজই করি না আমি মনে করি যে এই পৃথিবীতে তারাই সবচেয়ে অসুখী যাদের জীবনে ব্যক্তিগত সুবিধা লাভের দৈত্য সর্বদা কাজ করতে থাকে তাই আপনাদের একটা কাজ করতে বলবো যেটা করা দরকার এবং উদ্দেশ্য সহকারে করা দরকার সেটা হলো আমাদের উচিত মানুষের জন্য কাজ করা এবং আনন্দ লাভ ছাড়া তার মধ্যে থেকে নিজেদের মনে কোনো কিছুর আশা না রাখা এই উদ্দেশ্য নিয়ে চলতে হবে আজ আমাদের মণ্ডলীর কাজে কর্মের লোকে স্বেচ্ছাসাবক হয়ে কাজ করতে চায় না প্রত্যেকে তাদের কাজের জন্য রীতিমতো পারিশ্রমিক চায় আর প্রত্যেকে অর্থ সংক্রান্ত লাভ চায় ওটাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য হ্যাঁ প্রভু আমাদের দরকার মেটাতে চান আমাদের উচিত প্রভুর দরকার মেটানো কিন্তু ব্যাপারটা হলো এই যে আমি কিভাবে করেছি তা আপনাদের বলবো না নিজেদের মতো করে দৈত্যদের সঙ্গে লড়তে হবে আপনাদের আমি দেখেছি যে আমি যদি প্রভুর কথা মতো হতে চাই তাহলে ওই সব দৈত্যকে ঢুকতে দিলে আমার চলবে না আর প্রত্যেক বছর যথেষ্ট উদ্দেশ্য সহকারে যখন এই বিষয়ে বারবার বক্তব্য রাখি তখন হয় তাদের আশা আমার জন্যে গৃহীত উপহার ফেরত দিই আমি নিশ্চিতভাবে ওইসব দৈত্যগুলোকে আমার জীবনে ঢোকার পথে বন্ধ রাখতে চাই আর আমি ভাবতে চাই না যে যেখানেই আমি যাই বা যা হোক করি আমার তাতে কিছু থাকবে কারণ আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ কেউ আমার সময় নষ্ট করে দিতে পারে না সে যেই হোক না কেন কেউ না বুঝতে পারছেন আমি বিচলিত হলাম বিশেষভাবে কিছু একটা যখনই করতে এগোবেন সেটা যদি বড় বড়সড় কিছু হয় মানে যে জিনিসটা আপনার বেশ কিছুটা সময় নিয়ে নেবে হয়তো বা টাকা পয়সা নিয়ে নেবে প্রচেষ্টা নিয়ে নেবে এই ধরনের কিছু করার জন্য যে মুহূর্তে অঙ্গীকৃত হবেন তখন দেখবেন আপনি গ্যারেন্টি দিয়ে বলতে যাচ্ছি যে আপনি কিছু পাবার আশাও রাখবেন আপনার মনেই এমন কথার উদ্রেক ঘটবে এদিকে প্রভু কিন্তু বলবেন কিছু নিও না তাদের মধ্যেই তা আবার বপন করো প্রভুর রাজ্যে কিছু বপন করো আপনার মধ্যে যে কথাটা ঘুরবে সেটা হলো এবার আমার কি হবে আমার কি হবে কেউ তো আমার জন্য কিছু করেনি আমার কি হবে আমার বহু বছর আগে একদিন বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম প্রভুর সঙ্গে পদাচরণায় যাব কিন্তু কেন জানি না সেদিন নিজের অহমে ডুবেছিলাম আমি সেদিন নিজেকে নিয়ে বেশি চিন্তা করার ভীষণ অসুখী হয়েছিলাম আজ যেমন বলি সেইভাবে সেদিন আমি বলতে পারিনি হে প্রভু আজ কার জন্য কি করব বুঝতে পারছি না একটু বলুন তো কীভাবে ডেভের ফুটবল ম্যাচটা দেখা বন্ধ করব বাড়ি পরিষ্কার করব কি করে আজ কেমন জানি রাত্রি ইচ্ছে করছে না ডেভকে একটু পিৎজা আনার জন্য পেতে পারি প্রভু বাড়ির সব কাজকর্ম আমি তো করি কেউ তো আমার সঙ্গে কিছু করে না কেউ আমায় বাহবা দেয় না আমার কি হবে প্রভু তখন আমায় কানে কানে বললেন কি জয়েস, তুমি আমায় একদিন কথা মনে করাচ্ছ দিয়া বল কেন আমাদের গ্রাস করে জানেন বিছানা থেকে নামার আগেই এই চিন্তাগুলো আমাদের মাথায় ঢুকে পড়ে তারপর সারাদিন ধরে সেই অনুযায়ী আমাদের কাজকর্ম চলতে থাকে আমরা ঘুম থেকে উঠে মেঝেতে পা রেখে ভাবতে পারি যে আজ প্রেমের পথে বিচরণ করব সকল জায়গায় আশীর্বাদের স্পর্শ রেখে যাব অথচ সকালে উঠে মেঝেতে পা রেখে সারাদিন যুদ্ধ করে বলে স্থির করতে পারি কারণ আমরা আমাদের মনের দ্বারা এগোবো আজ সবার আগে যাকে পাবো সে যদি আমি যা চেয়েছিলাম তা না দিয়ে থাকি বা যেভাবে ভাবতে চেয়েছিলাম সেইভাবে ভাবতে বাধা দিয়ে থাকি তাহলে তার ওপরে রেগে খাপ্পা কারণ বিছানা থেকে ওঠার আগেই তো মনে মনে রেগে স্থির করে ফেলেছি আমার কি হবে 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 ক্রুশহীন ক্রিষ্টত্ত যিশু আমাদের দেননি এইসব সব হাতে জীবন তুলে দেবেন না এরা হলো দেখতে ভালো লাগার মনে ভালো লাগার সঠিক হওয়ার নিয়ন্ত্রণে থাকা লুকোনো কার্যাবলীর ব্যক্তিগত সুবিধা লাভের এবং সর্বশেষ হলো অবচেলিত থাকার দৈত্য আর আমায় বিচলিত করো না সমস্যায় ফেলো না যোগাযোগহীন কোনো কারণ করো না আর অপেক্ষায় থাকতে বলো না কারণ আমি তা সামলাতে পারি না একটা বাণী পড়ে শোনায় তাহলে যেটা আপনাকে একটু ঘামে দেবে এবার দেখুন এক ধিক তাহাদিগকে যাহারা চিওনে নিশ্চিন্ত রহিয়াছে ও তাহাদিগকে যাহারা সমরিয়া পর্বতে নির্ভয় রহিতেছে জাতিগণের শ্রেষ্ঠ বংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ কারণ প্রভুর দ্বারা তারা নির্বাচিত ইসরায়েল কুল যাহাদের শরণাগত এবার দেখুন চার তাহারা হস্তি দণ্ডের করে খট্টার উপরে আপন আপন গাত্র লম্বা করে আপনাদেরই খট্টা শিক্ষা দিতে হবে তবে এখনই সেই বিষয় বলছি না আর তাছাড়া এইসব হলো তাদের জন্যে যারা অলস এবং কিছু করে না সব সবসময় যারা নিজেদের স্বাচ্ছন্দ্য আরাম নিয়ে ভাবে আর বলে আমার কি হবে পালের মধ্যে হইতে মেষ শাসক দিগকে দেখুন এসব লোককে আমি চিনি না কারণ আমার কাজের যারা বিচার ও সমালোচনা করে তারা কেউ একটাও কাজ করে না নিজেরা আমরা প্রভুর সঙ্গে অংশীদার হিসেবে রয়েছি অর্থাৎ তিনি একটা অংশ কিন্তু প্রভুর অংশের কাজ করতে গেলে জীবন খুব কঠিন হয়ে দাঁড়ায় সেটা জানেন তো সব কিছু জেনে ফেলা আমাদের করণীয় কাজের মধ্যে পড়ে না আর প্রভুকে বিশ্বাস করলে আমরা কোনো প্রশ্নের উত্তর পাব না এমন হতেই পারে না সব কিছু জেনে ফেলা প্রভু আপনার মঙ্গল করুন আপনারা অপেক্ষা করুন